বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, প্রত্যেককে ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ক্লাসের আলোচনা। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি প্রত্যেকেই খুবই উপকৃত হবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমরা লিখেছি এখানে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখুন এই ক্লাসটি যারা ইংরেজিতে দক্ষ হয়েছেন, আমি মনে করি এই ক্লাসটি তারা খুব ভালোভাবে বুঝেছেন, এবং যারা ইংরেজিতে দক্ষ হতে চান আপনাকেও এই ক্লাসটি ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং বুঝতে হবে। খুবই সিম্পল কিছু ওয়ার্ড এখানে, কিন্তু আমরা এগুলোর মধ্যে কিন্তু তালগুল পাকিয়ে ফেলি, যে কারণে আমরা কনফিউশনের মধ্যে থাকি যে আসলে এই সেন্টেন্সটা অ্যাকুরেট হলো কিনা, কারেক্ট হলো কিনা, এগুলো নিয়ে আমরা অনেক সময় সমস্যায় থাকি। তো চলুন দেখা যাক আমরা আলোচনা করি। আশা করি আজকের এই ক্লাসের পর থেকে এই ক্লাস নিয়ে এই ক্লাসে ভালো একটা ধারণা হওয়ার পরে কিন্তু আপনি এই কনফিউশনটা আপনার ভিতরে কাজ করবে না। চলুন দেখা যাক। দেখুন আমরা লিখেছি এখানে, আমরা একবার একটু পড়ে নিয়ে দেখি। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, শি, সে, হি, সে, দে, তারা, ইট, ইহা, এইচ, রানা। দেখুন এই শব্দগুলো সবাই কিন্তু খুব ভালোভাবে পরিচিত এই শব্দগুলোর সাথে। এরপরে আমরা এই শব্দগুলো যথাস্থানে অনেক সময় ব্যবহার করতে পারি না, এটার অনেকগুলো কারণ আছে। কারণ আমরা কোনো বই পুস্তকে কিন্তু এই ওয়ার্ডগুলো এত সুন্দর করে গোছালো ভাবে কোথাও লেখা থাকে না, আর বিস্তারিত চমৎকার একটা আলোচনাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে পাই না। চলো দেখা যাক আমরা আলোচনা করি সেন্টেন্সের মাঝে কিভাবে এই ওয়ার্ডগুলো ব্যবহার হয়। আর এই বড় সেন্টেন্স তৈরি করতে গেলে এই ওয়ার্ডগুলো আপনাকে এই এই ক্লাসটা সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। চলুন দেখুন আমরা এখানে লিখেছি, আমরা একটু পার্সন গুলো একটু চিনে নিয়ে দেখি। দেখুন আই, উই, এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন, ইউ, ইউ, দেখেন তুমি, তোমরা, সেকেন্ড পার্সন, শি, হি, দে, ইট, এইচ, রানা, এটা হচ্ছে আমার নামের সংক্ষিপ্ত রূপ। তো এইখানে আমরা দেখুন সিঙ্গুলার আর প্লুরাল চেনা তো একেবারে সহজ। দেখুন আই, আমি, সিঙ্গুলার, উই, আমরা, প্লুরাল, ইউ, তুমি, সিঙ্গুলার, ইউ, তোমরা, প্লুরাল, শি, হি, যেরকম এগুলো হচ্ছে থার্ড পার্সন। দেখুন এগুলো আই, উই হচ্ছে ফার্স্ট পার্সন, এবারে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, শি, হি, দে, ইট, এইচ, রানা, এগুলো হচ্ছে থার্ড পার্সন। দেখুন কোনোটা থার্ড ফার্স্ট পার্সন সিঙ্গুলার, কোনোটা ফার্স্ট পার্সন, কোনোটা, দেখুন যেগুলো সিঙ্গুলার আমি এগুলো লিখে দিচ্ছি, যেরকম সিঙ্গুলার, তারপরে দেখুন এটা হচ্ছে প্লুরাল, আর ইউ হচ্ছে সিঙ্গুলার, তারপরে শি হচ্ছে সিঙ্গুলার, শি, হি হচ্ছে সিঙ্গুলার, ইট হচ্ছে সিঙ্গুলার, এইচ, রানা হচ্ছে সিঙ্গুলার। দেখুন এখন এগুলো চিনা, এগুলো খুবই এলিমেন্টারি লেভেলের একটা আইডিয়া আমরা জানি, আর বিশেষ করে আমরা গ্রামাটিকের রুলস, রেজুলেশন, ক্লাসিফিকেশন, ডেফিনেশন, ইউজেস এন্ড ফরমেশন, এগুলো নিয়ে আমরা কথা বলি না। আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই ক্লাসগুলোতে অনেক সময় কিন্তু আপনার কিছু সেন্টেন্স অর্থবোধক হবে না, এরপরে এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। কারণ একটা কমপ্লিট সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য থাকে, ক্যারেক্টারিস্টিক থাকে, যেরকম কারেক্ট কম্বিনেশন অফ ওয়ার্ড, কমপ্লিটনেস অফ সেন্স, কারেক্ট ওয়ার্ড, আর এগুলো হচ্ছে একটা পরিপূর্ণ সেন্টেন্সের বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো অনেক সময় আমাদের এই ক্লাসে যখন আপনি প্র্যাকটিস করবেন নাও আসতে পারে, এরপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে, থেমে থাকলে চলবে না। চলুন আমরা এখন সেন্টেন্সে কিভাবে এই শব্দগুলো ব্যবহার হয় আমরা একটু খেয়াল করি। দেখুন আই, যেরকম আই লাইক মি, আমি, দেখুন এখানে যে মি সব ওয়ার্ডটা আমরা লিখেছি, এই সবগুলো অবজেক্টিভ প্রোনাউন দিয়ে আমরা তৈরি করি। দেখুন আই লাইক মি বা আই লাভ মি, আমি আমাকে ভালোবাসি, যদি আই লাইক মি, আমি আমাকে পছন্দ করি। এখন দেখুন আপনি সবগুলো ইউজ করুন, দেখুন আই লাইক মি, আমি আমাকে পছন্দ করি, আই লাইক আস, আমি আমাদের পছন্দ করি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ, আমি তোমাদের পছন্দ করি, আই লাইক হার, আমি তাকে পছন্দ করি, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, আই লাইক দেম, আমি তাদেরকে পছন্দ করি, আই লাইক ইট, আমি ইহাকে পছন্দ করি, আই লাইক এইচ, রানা, আমি এইচ, রানাকে পছন্দ করি। প্রিয় বন্ধুরা দেখুন বাকিগুলো আপনাকে ইউজ করতে হবে ঠিক এইভাবে। যখন আপনি এই আই, উই, ইউ, ইউ, শীতে আসবেন, হি এবং শীতে থার্ড পার্সনে আসবেন, তখন কিন্তু লাইকস বলতে হবে। দেখুন শি লাইকস মি, সে আমাকে পছন্দ করে, শি
likes us সে আমাদের পছন্দ করে she likes you সে তোমাকে পছন্দ করে she likes you সে তোমাকে পছন্দ করে তোমাদেরকে পছন্দ করে she likes her সে তাকে পছন্দ করে she likes him সে তাকে পছন্দ করে she likes them she like she likes them সে তাকে পছন্দ তাদেরকে পছন্দ করে she likes it সে ইহাকে পছন্দ করে she likes এইচ রানা সে এইচ রানাকে পছন্দ করে এখন যখন আবার হি দিয়ে যখন তৈরি করবে তখন কিন্তু এই ভার্বটার সাথে এস দিয়ে যোগ করতে হবে তারপর দে দিয়ে বানাবে ই দিয়ে বাকিগুলো ঠিক এভাবে প্র্যাকটিস করতে হবে আমি একটা দেখিয়ে দিলাম তারপরে দেখুন আপনি ইচ্ছা করলে এখানে ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারেন এর আগে আমরা সব অনেকগুলো ক্লাসের মাঝে আমরা অনেকগুলো ভার্ব লিখেছিলাম সেগুলো ভার্ব আমরা অনেক ভার্ব আমরা জানি এই ভার্বগুলো ইউজ করে করে প্র্যাকটিস করতে হবে তো আমি একটা সিস্টেম দেখিয়ে দিয়েছি কিভাবে আই দিয়ে আপনি প্র্যাকটিস করবেন আই লাইক মি তখন আর এই অবজেক্টিভ ফর্মগুলো দেখুন এখানে যে মি লিখলাম এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম দেখুন এই অবজেক্টিভ প্রোনাউন এইগুলো অবজেক্টিভ গুলো যখন আমরা সেন্টেন্সে ইউজ করা শিখে ফেলবো তখন কিন্তু সেন্টেন্স বড় সেন্টেন্স তৈরি করতে পারবো আমরা আর বড় সেন্টেন্স তৈরি করার জন্য আরো ফর্মুলা আসতেছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব তারপরে দেখুন আমরা নিচে আরেকটা সেন্টেন্স লিখেছি এখন বাকি আমি একটা দেখিয়ে দিয়েছি তারপর কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে ঠিক একই সিস্টেমে তখন উই দিয়ে এটা প্র্যাকটিস যেরকম উই লাইক মি আমরা আমাকে ভালো ভালোবাসি যদি কমপ্লিট সেন্টেন্সটা যদি পরিপূর্ণ না হয় তারপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে যেরকম আমরা উই লাইক যে উই লাইক মি আমরা আমাকে ভালোবাসি যেরকম উই লাইক আস আমরা আমাদেরকে ভালোবাসি উই লাইক ইউ আমি আমরা তোমাকে ভালোবাসি আই লাইক উই লাইক ইউ আমরা তোমাদেরকে ভালোবাসি উই লাইক হার আমরা তাকে ভালোবাসি উই লাইক হিম আমরা তাকে ভালোবাসি উই লাইক দেম আমরা তাদেরকে ভালোবাসি উই লাইক ইট আমরা ইহাকে ভালোবাসি উই লাইক এইচ রানা আমরা এইচ রানাকে ভালোবাসি ঠিক আছে পরবর্তীতে আবার আবার ইউ দিয়ে শেষ করবেন তারপরে ইউ দিয়ে উপরে প্র্যাকটিস করবেন আবার একটু প্র্যাকটিস করবেন দিয়ে দিয়ে প্র্যাকটিস একে এইচ রানা পর্যন্ত ইউজ করবেন তখন যদি বলেন দেখুন এইচ রানা যখন ইউজ করবে তখনও কিন্তু যে হি ইট এই আমরা দিয়েছি এখানে থার্ড পারসন যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো যখন এটা আসে এর আগে আমরা আলোচনা করেছি এটা তখন কিন্তু এই ভার্বের সাথে এসে যোগ করতে হবে তারপরে দেখুন আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি দেখো এই যে দেখেন এখন পসেসিভ অ্যাডজেক্টিভ কিভাবে ইউজ হলো এখন মাই হলো এখান থেকে এখন আমরা এই মায়ের জায়গায় সব এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো ইউজ করে প্র্যাকটিস করি যেরকম আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ আওয়ার এই যে মায়ের জায়গায় আমরা আওয়ার ইউজ করতেছি দেখেন আই লাভ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশকে ভালোবাসি আই লাভ ইউর কান্ট্রি আমি আই লাভ ইউর কান্ট্রি আমি তোমার দেশকে ভালোবাসি আই লাভ ইউর কান্ট্রি আমি তোমাদের দেশকে ভালোবাসি আই লাভ হার কান্ট্রি আমি তার দেশকে ভালোবাসি আই লাভ হিজ কান্ট্রি এই যে দেখেন আই লাভ হিজ কান্ট্রি আমি তার দেশকে ভালোবাসি আই লাভ দেয়ার কান্ট্রি আমি তাদের দেশকে ভালোবাসি আই লাভ ইটস কান্ট্রি আমি ইহার দেশকে ভালোবাসি ঠিক এইভাবে বাকিগুলো সবগুলো প্র্যাকটিস করতে হবে দেখেন এখন আমরা আই দিয়ে প্র্যাকটিস করেছি আপনি এখন উই দিয়ে প্র্যাকটিস করুন উই লাভ এখন যদি আপনি আই এর জায়গায় উই দেন উই লাভ উই লাভ মাই কান্ট্রি আমরা আমার দেশকে ভালোবাসি আর উই লাভ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশকে ভালোবাসি উই লাভ ইউর কান্ট্রি আমরা তোমার দেশকে ভালোবাসি উই লাভ ইউর কান্ট্রি আমি আমরা তোমাদের দেশকে ভালোবাসি উই লাভ যেরকম উই লাভ হার কান্ট্রি আমরা তার দেশকে ভালোবাসি উই লাভ হিজ কান্ট্রি আমরা তার দেশকে ভালোবাসি উই লাভ দেয়ার কান্ট্রি আশা করি বুঝতে পারছেন কারণ কি সহজ একটা জিনিস বাকি সিস্টেমটা এরকম যে দিস ইজ মাই পেন দেখেন এই এই পসেসিভ অ্যাডজেক্টিভটা কিভাবে তৈরি হয় যেরকম দিস ইজ মাই পেন এটি আমার কলম দিস ইজ আওয়ার পেন এটি আমাদের কলম দিস ইজ ইউর পেন এটি তোমার কলম দিস ইজ দেখেন দিস ইজ এর পরে আমরা এখানে ইউজ করতেছি দেখুন দিস ইজ ইউর পেন এটি তোমাদের কলম দিস ইজ হার পেন এটি তার কলম দিস ইজ হিজ পেন এটি তার কলম দিস ইজ দেয়ার পেন এটি তাদের কলম দিস ইজ ইটস পেন এটি ইহার কলম দিয়ে তারপর দেখুন দিস পেন ইজ মাইন কিভাবে তৈরি হলো এখানে দেখুন দিস পেন ইজ মাইন কি দিস পেন ইজ মাইন এই কলমটি হয় আমার তারপর যদি বলি দিস পেন ইজ আওয়ার্স এই কলমটি হয় আমাদের দিস পেন ইজ ইউর্স এই কলমটি হয় তোমাদের দিস পেন ইজ ইউর্স এই কলমটি তোমাদের এই কলমটি তোমাদের দিস পেন ইজ হার্স এই কলমটি তার দিস পেন ইজ হিস এই কলমটি তার দিস পেন ইজ দেয়ার্স এই কলমটি তাদের দিস পেন ইজ ইটস এই কলমটি ইহার এইভাবে প্র্যাকটিস করতে হবে দেখুন তারপরে দেখুন আই টিচ ইংলিশ মাইসেলফ আমি আমার নিজেকে আমি ইংরেজি শেখাই আমি নিজে ইংরেজি আই টিচ ইংলিশ মাইসেলফ আমি নিজে ইংরেজি শেখাই তারপরে দেখুন যদি মাইসেলফটা কিভাবে ইউজ হলো যেরকম আই টিচ ইংলিশ মাইসেলফ আমি নিজে ইংলিশ শেখাই আর যদি রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো যদি আই এর সাথে সাথে সাবজেক্টের সাথে দিয়ে দেন তাহলে এটার মধ্যে কথাটা আমাদের একটু জোর বোঝায় যেরকম আই মাইসেলফ টিচ ইংলিশ আমি আমি ইংরেজি শেখাই ঠিক আছে
এরকম আর কি। প্রিয় বন্ধুরা আরেকটু গুরুত্বপূর্ণ লেসন দিয়ে শেষ করছি, দেখুন লেট, লেট এর পরে আমরা সবসময় এই কমন একটা ওয়ার্ড কিন্তু সবসময় ইউজ করি, যেরকম লেট মি ডু আমাকে করতে দিন, বা লেট মি গো আমাকে যেতে দিন, এরকম লেট মি কাম আমাকে আসতে দিন। এখন এই লেট এর পরে যে ওয়ার্ড গুলো বসে এটি কিন্তু সব এই ওয়ার্ড গুলো বসে, যেরকম লেট আস ডু আমাদেরকে চলো করি, লেট আস ডু আমরা এখানে কিছু পারমিশন বোঝায়, কিছু প্রপোজাল বোঝায়, আমরা এখানে এই আলোচনাগুলো করছি না। আমরা চলুন আমরা সোজা সেন্টেন্স গুলো তৈরি করি, যেরকম লেট মি ডু আমাকে করতে দিন, লেট আস ডু চলো করি, যদি বলি লেট তাকে করতে দিন, লেট হার ডু, যদি বলি লেট হিম ডু তাকে করতে দিন, লেট দেম ডু তাদেরকে করতে দিন, লেট ইট ডু ইহাকে করতে দিন, লেট এইচ রানা ডু রানাকে করতে দিন, দেখুন এখানে যে। তারপরে যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে বলবো লেট, ডোন্ট লেট মি ডু আমাকে করতে দিন না, ডোন্ট লেট আস ডু চলো না করি, এরকম। ঠিক আছে বন্ধুরা, তারপরে আরো কিছু এই সেন্টেন্স গুলো আমরা এখানে এখানে ভার্বটাকে ভার্ব পরিবর্তন করে করে আমরা প্র্যাকটিস করতে পারবো, ঠিক এরকম। তো এখানে যে আমরা ওয়ার্ড গুলো লিখেছি এটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন আসছে। তারপরে দেখুন প্রত্যেকটা অবজেক্টিভ প্রোনাউনের সাথে, প্রিয় বন্ধুরা প্রত্যেকটি অবজেক্টিভ প্রোনাউনের সাথে আমরা যদি এর আগে যদি বিফোর, আফটার, বাই, ফর, উইদাউট ইউজ করি তাহলে দেখুন অনেকগুলো ওয়ার্ড তৈরি হয়, আর এই ওয়ার্ড গুলো আমাদের সেন্টেন্স বড় করার জন্য খুবই প্রয়োজন পড়ে। দেখুন এখন আমরা বিফোর দ্বারা পড়তেছি, বিফোর মি আমার পূর্বে, বিফোর আস আমাদের পূর্বে, বিফোর ইউ তোমার পূর্বে, বিফোর ইউ তোমাদের পূর্বে, বিফোর হার তার পূর্বে, বিফোর হিম তার পূর্বে, বিফোর দেম তাদের পূর্বে, বিফোর ইট ইহার পূর্বে, বিফোর এইচ রানা এইচ রানা করবে, তারপরে আফটার ইউজ করবেন, আফটার মি আমার পর, আফটার আস আমাদের পর, আফটার ইউ আফটার ইউ তোমার পর, আফটার ইউ তোমাদের পর, আফটার হার তারপর, আফটার হিম তারপর, আফটার দেন তাদের পর, আফটার ইট ইহার পর, আফটার এইচ রানা এইচ রানার পর, যেরকম বাই মি আমার দ্বারা, বাই আস আমাদের দ্বারা, বাই ইউ তোমার দ্বারা, বাই ইউ তোমাদের দ্বারা, বাই হার তার দ্বারা, বাই হিম তার দ্বারা, বাই দেন তাদের দ্বারা, বাই ইট ইহার দ্বারা, বাই এইচ রানা এইচ রানার দ্বারা, যেরকম ফর, ফর মি আমার জন্য, ফর আস আমাদের জন্য, ফর ইউ তোমার জন্য, ফর ইউ তোমাদের জন্য, ফর হার তার জন্য, ফর হিম তার জন্য, ফর দেন তাদের জন্য, ফর ইট ইহার জন্য, ফর এইচ রানা এইচ রানার জন্য, যেরকম উইদাউট, উইদাউট মি আমাকে ছাড়া, উইদাউট আস আমাদেরকে ছাড়া, উইদাউট ইউ তোমাকে ছাড়া, উইদাউট ইউ তোমাদেরকে ছাড়া, উইদাউট হার তাকে ছাড়া, উইদাউট হিম তাকে ছাড়া, উইদাউট দেন তাদেরকে ছাড়া, উইদাউট ইট ইহাকে ছাড়া, উইদাউট এইচ রানা রানাকে ছাড়া। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এইভাবে আমরা সবগুলো সেন্টেন্স আর অনেক লম্বা লম্বা সেন্টেন্স আমরা তৈরি করতেছি করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো ক্লাসের ফিডব্যাক দিয়ে শেষ করছি। আমরা একবারে এই পরবর্তী লেসনগুলো ভালোভাবে বোঝার জন্য এই ক্লাসটা আশা করি প্রত্যেকেরই খুব ভালোভাবে আয়ত্ত করা দরকার। আর বিশেষ করে আমরা সবসময় বলে থাকি এগুলো হচ্ছে আমাদের একদম এলিমেন্টারি লেভেলের স্টুডেন্টদের জন্য ক্লাস, আর ইংরেজিতে যারা দক্ষ ইচ্ছা করলে আপনারাও ক্লাসগুলো আত্মস্থ করে রাখতে পারেন। আর এই সিস্টেমে আমি মনে করি স্টুডেন্টদেরকে যদি আপনারা শেখান তাহলে আশা করি স্টুডেন্টরা খুব ভালো আয়ত্ত করতে পারবে এবং ভয় পাবে না ইংরেজিটা, কারণ যারা ইংরেজিতে ভয় পাওয়ার কারণে যে বিষয়টাকে আপনি ভয় পান এটা আসলে সেখান থেকে ভালো আউটপুট বের করে নিয়ে আসা কিন্তু অনেক কঠিন প্রিয় বন্ধুরা। আর বিশেষ করে আমার এই ক্লাসগুলো আপনারা যারা মোবাইলে প্রচুর পরিমাণ নেট থাকে, ইন্টার এমবি থাকে, আপনারা ডাউনলোড করে, আর অবশ্যই দেখুন যারা ফেসবুকে দেখতেছেন এই ফেসবুকে কিন্তু এখানে একটা অপশন, সেটিং এর একটা অপশন দেখবেন, এই অপশনে চাপ দিলে আপনি কিন্তু 720 করে রেজুলেশনটা 720 করে দেখবেন, কারণ কি অনেকে বলেন জাপসা দেখায়, আপনি রেজুলেশন বাড়িয়ে দেখবেন। দেখেন ফেসবুকে যখন ভিডিওটা প্লে হয় তখন এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, এই চিহ্নটাতে আপনি একটা ক্লিক দিয়ে আপনি রেজুলেশন বাড়িয়ে দেখবেন, আর যখন ইউটিউব চ্যানেল থেকে আপনি ডাউনলোড করেন তো রেজুলেশন বাড়িয়ে ডাউনলোড করবেন যাতে জগজগা দেখা যায়। আর এই ক্লাসগুলো অবশ্যই আপনার কাছে যারা গরিব মানুষ আছে, অনেক স্টুডেন্টরা এই অনেক সময় অনেক টাকা খরচ করে কোর্স করতে পারে না ইংরেজি, ঠিক আছে, তাদেরকে ফ্রিলি শেয়ার ইট করে এই ক্লাসগুলো দিয়ে দিবেন, আর তাতেই আমি নিজেকে সার্থক এবং নিজেকে খুবই গর্বিত মনে করব। প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই, আর সময় নিচ্ছি না। আর বিশেষ করে আমরা কিন্তু সময় নষ্ট করি কিভাবে প্রিয় বন্ধুরা, এই কথাটা বলেই শেষ করছি। দেখুন আমরা আমার আইডিতে যারা ফলোয়ার হয়ে আছেন আপনারা প্রত্যেকেই আমি
বলতেছি যে আপনি সি ফার্স্ট দিয়ে রাখবেন। আমরা কিন্তু অনেকগুলো পেজের মধ্যে লাগ দিয়ে রাখি, অনেক গ্রুপের মেম্বার হয়ে থাকি। দেখুন আপনার নিউজ ফিডে যখন এরকম হাজার হাজার নিউজ আসতেছে, ছবি আসতেছে, দেখুন আমরা তো উই আর হিউম্যান বিং, আমরা কিছু চোখ সরাতে পারি না এখান থেকে, দেখতে ভালো লাগে ঠিক আছে, কিন্তু আমার জীবন থেকে অনেক সময় কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যেই জিনিসটা যেই পেজে লাইক দিলে বা যে যার ফলোয়ার হয়ে থাকলে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন, আপনার লাইফে কাজে লাগবে। আমি মনে করি সেই পেজটাতে আপনি যখন ফলোয়ার হবেন তখন সি ফার্স্ট দিয়ে রাখবেন। আমি মনে করি যদি আজকে এই ক্লাসটা দেখার সাথে সাথে প্রত্যেকে, আমি মনে করি যদি আপনি মনে করেন যে আমার এই ক্লাসগুলো আপনার জন্য খুবই প্রয়োজন, তাহলে আপনি ফলোয়িং অপশনটা হাইলাইট হওয়ার পরে আপনি সি ফার্স্ট দিয়ে রাখবেন। তাহলে আপনি আমার পরবর্তী ক্লাসগুলো প্রথমেই সামনে দেখবেন আর এটা প্র্যাকটিস করবেন। দেখুন আপনি যদি 100টা নিউজ দেখার পরে পরে আমার ক্লাস পাইলেন, কিন্তু পাওয়ার পরে কিন্তু আপনার সেই এনার্জিটা কিন্তু থাকবে না, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে দেশ ও জাতির জন্য কিছু করার চেষ্টা করবেন। আমি মনে করি আল্লাহ তাআলা প্রত্যেককে একটা যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন, আপনাকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে যে আপনি আসলে আপনার ভিতরে কি মেরিটটা আছে সেটাকে মানুষের মধ্যে বিলিয়ে দিতে হবে। আরেকটা কথা বলে শেষ দিচ্ছি, দেখুন আমার এই ক্লাসগুলো অনেকেই সেভ করে রাখেন কিন্তু শেয়ার করেন না। দেখুন তো আসলে এত কৃপণ হলে কি হয় বলুন, শত শত না হাজার হাজার মানুষ সেভ করে রেখে দেন। আমি মনে করি এই ক্লাসটা ছড়িয়ে দেন আপনি, যদি এই ক্লাসগুলো, আমি মনে করি যদি আপনি মনে করেন, আপনি যদি প্রয়োজন নাই মনে করতেন তাহলে সেভ করলেন কেন? আপনি আপনার জন্য প্রয়োজন মনে করেছেন সেজন্য সেভ করেছেন। আমি মনে করি আপনার নিউজ ফিডে থাকা, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আরো অন্যদেরও এই ক্লাসগুলো প্রয়োজন, আমি মনে করি সে কারণে আপনি এই ক্লাসগুলো শেয়ার করবেন। যদি অন্যরা নিজে উপকৃত মনে করেন যে হ্যাঁ আমি উপকৃত হচ্ছি, তাহলে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন আর আমাকে ধন্য করবেন। প্রিয় বন্ধুরা প্রত্যেকেই ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, নো মোর টুডে, আল্লাহ হাফেজ, মে আল্লাহ ব্লেস অল অফ ইউ।